बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम लायंस स्कूल एंड कॉलेज रंगपुर एर व्यवसाय शिक्षा शाखार नवम श्रेणी शिक्षार्थीबृंद ऑनलाइन क्लासे तुम्हारे जानाई स्वागत। आमी मोहम्मद उकिलुद्दीन प्रभाषक हिसाब विज्ञान और भारप्राप्त अध्यक्ष लायंस स्कूल एंड कॉलेज रंगपुर एर पक्ष थेके आमी तुम्हादेरके हिसाब विज्ञान विषय आमी तुम्हादेरके पाठदान करब। आज के आमादेर हिसाब विज्ञान विषय नवम श्रेणी हिसाब विज्ञान अध्याय द्वितीय लेनदेन थेके आलोचना करब। ताहले आज के आमादेर पाठेर विषय थाकबे पूर्व पाठेर पुनर आलोचना और लेनदेन निये। प्रिय शिक्षार्थीबृंद तुम्हारा निश्चय जानो आमादेर हिसाब विज्ञान नवम और दशम श्रेणी जो हिसाब विज्ञान द्वितीय अध्याय हलो लेनदेन प्रथम अध्याय हलो हिसाब विज्ञान परिचिति। प्रिय शिक्षार्थीबृंद इतिपूर्वे तुम्हारा हिसाब विज्ञान परिचिति सम्पर्के तुम्हारे आलोचना हुए छे एवं हिसाब विज्ञान सम्पर्के तुम्हारा निश्चय जानो। और जेहेतु आमरा बेश किछु दिन पर तुम्हारे आबार अनलाइन क्लासे आबार तुम्हारे क्लास शुरू करा हुए छे সেই জন্য আমাদের পূর্ব পাঠের পুনরালোচনা করব এবং পুনরালোচনা করার পর আমরা আমাদের মূল আলোচনা লেনদেনে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের এই ক্লাসের মাধ্যমে তোমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তোমরা জানতে পারবে, হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে, হিসাব বিজ্ঞানের জনকের নাম কি তা জানতে পারবে, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি সেটা জানতে পারবে, দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে জানতে পারবে, লেনদেন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো তোমাদের নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের পাঠ হবে পূর্ব পাঠের পুনরালোচনা এবং আমাদের বর্তমান অধ্যায়টি হলো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। তো আমরা প্রথমে পূর্ব পাঠের পুনরালোচনার মধ্যে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করতে চাই। দেখো আমরা তোমাদেরকে একটি হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাটি হলো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণকরণ, হিসাব বিজ্ঞানের বইতে লিপিবদ্ধকরণ, হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নিরূপণ করা এবং আর্থিক বিবরণী বিশ্লেষণ পূর্বক এর তথ্যগুলো তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার কলাকৌশলকে হিসাব বিজ্ঞান বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে যে হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি দিয়েছি এই হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে তোমরা বুঝতে পারবে যে হিসাব বিজ্ঞান কী কী বিষয় নিয়ে আলোচনা করে। তার মানে হিসাব বিজ্ঞানের সংজ্ঞার মধ্যে হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলি নিহিত রয়েছে। তাহলে দেখো সংজ্ঞায় আমরা বলেছি যে একটি ব্যবসায় কোনো ব্যক্তি অথবা কোনো প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানটা ব্যবসায়ী হইতে পারে অথবা অব্যবসায়ী হইতে পারে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো চিহ্নিতকরণ, বিশ্লেষণকরণ, হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, আর্থিক ফলাফল নির্ণয়করণ, আর্থিক অবস্থা নিরূপণকরণ, আর্থিক বিবরণী বিশ্লেষণ পূর্বক এর তথ্যগুলো তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার কলাকৌশল বা বিজ্ঞানকেই হিসাব বিজ্ঞান বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই সংজ্ঞাটা আমরা আগেই শিখেছি, তারপরে আবার যদি তোমাদের বিশ্লেষণমূলকভাবে বলতে চাই তাহলে বলতে হবে যে লেনদেনগুলো চিহ্নিতকরণ। আসলে লেনদেনগুলো চিহ্নিতকরণ বলতে কী বোঝায়, যে লেনদেনের উৎপত্তি হয় ঘটনা থেকে। আবার ঘটনা কাকে বলে, মানুষের জীবনে যা কিছু ঘটে তাকেই ঘটনা বলে। তাহলে যে ঘটনার সাথে অর্থের সংযোগ থাকে সেটাকে বলা হয় লেনদেন। যে ঘটনার সাথে অর্থের সংযোগ থাকে বা যে ঘটনার মাধ্যমে কোনো ব্যক্তির অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় অথবা কোনো প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় অথবা কোনো ব্যবসায়ীর অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, ওই ঘটনাকে লেনদেন বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা লেনদেনের তো আলোচনা করবই, তারপরে লেনদেনগুলো চিহ্নিতকরণ হিসাব বিজ্ঞানের প্রথম কাজ।
তা আমরা লেনদেন অধ্যায় বিষয়গুলি আরও আলোচনা করব। তাহলে হিসাব বিজ্ঞানের প্রথম কাজ হলো লেনদেন, অর্থাৎ কোন ঘটনার লেনদেন, কোন ঘটনার লেনদেন নয়, এটা চিহ্নিত করা হিসাব বিজ্ঞানের প্রথম কাজ। তারপর কি করে, প্রতিটি লেনদেনের মধ্যে দুইটি করে পক্ষ থাকে, যেমন রহিম করিমকে 100 টাকা প্রদান করবে। দেখো এখানে দুটি পক্ষ আছে, একটা রহিম আর একটা করিম, একজন প্রদান করেছে আর একজন গ্রহণ করেছে। তাহলে প্রত্যেকটা লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, এই পক্ষ দুটিকে বিশ্লেষণ করাও হিসাব বিজ্ঞানের কাজ। তার মানে হলো যিনি গ্রহণ করবেন তাকে আমরা ডেবিট বলি, আবার যিনি প্রদান করবেন তাকে আমরা ক্রেডিট বলি। তাহলে বিশ্লেষণ করে কে গ্রহণ করেছে লেনদেনের মধ্যে, কোন পক্ষটি গ্রহণ করলো তাকে ডেবিট করব, কোন পক্ষটি ক্রেডিট করল প্রদান করলো বা দাতা তাকে আমরা ক্রেডিট করব, এই যে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করে হিসাবের বইতে তাকে লিখব। অর্থাৎ একটি লেনদেনের যে দুটি পক্ষ থাকে, একটি ডেবিট বা গ্রহিতা আর একটি ক্রেডিট বা দাতা। তাহলে হিসাবের বইতে আমি কী লিখব, একটি লেনদেনের মধ্যে কে গ্রহিতা তাকে আমি আগে লিখব, কে দাতা তাকে আমি পরে লিখব। এটাকেই বোঝায় হিসাবের বইতে লিপিবদ্ধকরণ, একেই বোঝায় হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। তারপর হলো শ্রেণীবদ্ধকরণ। শ্রেণীবদ্ধকরণ হলো যে একটি হিসাবের বইতে বিভিন্ন রকম লেনদেন লিপিবদ্ধ করা হয়, যেমন ক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হয়, বিক্রয় সংক্রান্ত লেনদেন লেখা হয়, বেতন সংক্রান্ত লেনদেন লেখা হয়, মজুরি সংক্রান্ত লেনদেন লেখা হয়, এরকম এক এক দিন এক এক রকম লেনদেন লেখা হয়। এক মাসে হয়তো 30টি লেনদেন লেখা হলো, তো 30টির মধ্যে বিভিন্ন তারিখে ক্রয় লেখা আছে, বিভিন্ন তারিখে বিক্রয় লেখা আছে। এই যে বিভিন্ন তারিখে ক্রয় বা বিক্রয় লেখা আছে, এখানে আমি সমস্ত ক্রয়গুলিকে একত্রিত করতে চাই অথবা সমস্ত বিক্রয়গুলিকে একত্রিত করতে চাই, এটাকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ। এটাকে বলা হয় শ্রেণীবদ্ধকরণ, যেটাকে আমরা খতিয়ানা বলতে পারি। তো শ্রেণীবদ্ধ করার পর আরেকটি পর্ব আছে আমাদের সংক্ষিপ্তকরণ, পর্বটা আমাদের লেখা হয়নি। আরেকটি পর্ব আছে সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণটাকে আমরা রেয়ামিল বলতে পারি। তার মানে হলো আমরা অনেকগুলো যে শ্রেণী হয়, এই শ্রেণীগুলোকে ফলাফলগুলো নিয়ে আমি আরেকটা তালিকা তৈরি করতে পারি, তার নাম হলো সংক্ষিপ্তকরণ। সংক্ষিপ্তকরণের পর আমাদের কাজ হলো আর্থিক ফলাফল নির্ণয় করা। সাধারণত একটি কারবারের বছর শেষে তার লাভ হলো নাকি ক্ষতি হলো এটা নির্ণয় করাকে বলা হয় আর্থিক ফলাফল নির্ণয় করা। তারপর আর্থিক অবস্থা নিরূপণ করা হলো, ওই কারবারে কী পরিমাণ সম্পদ আছে, কী পরিমাণ দায় আছে, মালিকের কী পরিমাণ সম্পদ রয়েছে, এই অবস্থাটাকে নির্ণয় করাকে বলা হয় আর্থিক অবস্থা নিরূপণ করা। অর্থাৎ একটি কারবারে, তোমাদেরকে যদি বলি একটি কারবারে মোট সম্পদ আছে 1 লক্ষ টাকা এবং এখানে ঋণ আছে ধরো 20,000 টাকা, তো 1 লক্ষ টাকা থেকে যদি আমি 20,000 টাকা বাদ দিয়ে থাকে 80,000 টাকা, এই 80,000 টাকা হলো মালিকের। তার মানে হলো আর্থিক অবস্থার মধ্যে আমরা কী নির্ণয় করব, একটি কারবারের মোট সম্পদ কত এটা নির্ণয় করতে পারবো, এবং এখানে মালিকের অংশ কত এবং দায়ের অংশ কত এটা নির্ণয় করতে পারবো, একে বলা হয় আর্থিক অবস্থা নির্ণয় করা। তারপর বলছে আর্থিক ফলাফল বিশ্লেষণপূর্বক এর তথ্যগুলো তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার কলা কৌশলকে হিসাব বিজ্ঞান বলে। এখন আমরা আর্থিক বিবরণী মাধ্যমে অর্থাৎ আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ করলাম, এই দুইটিকে একসাথে বলা হয় আর্থিক বিবরণী। এই আর্থিক বিবরণীকে বিশ্লেষণ করে এর তথ্যগুলো তথ্য ব্যবহারকারীদের নিকট পৌঁছে দেওয়ার কলা কৌশল। এর মানে হলো একটি কারবারের আর্থিক বিবরণী বিশ্লেষণ করলে ওই কারবারের ভালো মন্দ সম্পর্কে জানা যায়। যদি দেখা যায় একটি কারবারের সম্পদ আছে মোট 1 লক্ষ টাকা, তার মালিকানা আছে অর্থাৎ মালিকের অংশ 80,000 টাকা, এবং বাইরের লোক পাবে, বাইরের যে লোক পাবে এটাকে বলা হয় দায়, দায় আছে 20,000 টাকা, তাহলে আমরা আর্থিক অবস্থা বিবরণী বিশ্লেষণ করে দেখি যে মালিকের অংশ 80% এবং বাইরের অংশ 20%, তাহলে এই কারবারে অন্য কেউ যদি কোনো ঋণ দেয় তাহলে কোনো অসুবিধা হবে না। অপরপক্ষে যদি এরকম হয় একটি কারবারে মোট সম্পদ আছে 1 লক্ষ টাকা, পাওনাদার বা ঋণ আছে 80,000 টাকা, মালিকের আছে 20,000 টাকা, দৃশ্যপটটা যদি তোমাদের উল্টিয়ে দেওয়া হয় তাহলে দেখো ওইখানে মালিকের অংশ মাত্র 20%, এই কারবারটি যে কোনো সময় দেউলিয়া হয়ে যাবে অথবা অ্যাবলিস্ট হয়ে যাবে,
অর্থাৎ কারবারটা বেশি দিন টিকতে পারবে না। এই কারবারের সাথে অন্য যেই লেনদেন করুক না কেন, সে ওই লেনদেন থেকে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে সেখানে বিশ্লেষণ করে দেখা যাবে যে ওই ধরনের কারবারের সাথে, অর্থাৎ যে কারবারের সাথে লেনদেন করলে ক্ষতিগ্রস্ত হইতে হবে, সেই কারবারে অন্যরা লেনদেন করবে না। এই যে কোন কারবারের সাথে লেনদেন করা যাবে, কোন কারবারের সাথে লেনদেন করা যাবে না, তার জন্য প্রয়োজন আর্থিক বিবরণী বিশ্লেষণ করা। বিশ্লেষণ করে যে তথ্য পাওয়া যাবে, এই তথ্য থেকে তথ্য ব্যবহারকারী সিদ্ধান্ত নিতে পারবে যে ওই কারবারের সাথে আমি কোনো সম্পর্ক সৃষ্টি করব কি করব না। এই সমস্ত সামগ্রিক বিষয় নির্ণয় করতে গেলে কোনো পদ্ধতি বা কৌশল অবলম্বন করতে হয়। এই পদ্ধতি বা কৌশলটাই হলো হিসাব বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটা তোমরা মুখস্থ করবা এবং এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবে, এবং হিসাব বিজ্ঞানের সংজ্ঞার মধ্যেই হিসাব বিজ্ঞানের কার্যাবলীগুলি কিন্তু নিহিত রয়েছে। এখন আমরা জানতে চাব হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী, লেনদেনগুলো হিসাব বিজ্ঞান কী করে লিপিবদ্ধ করে রাখে, একটি কারবারের আর্থিক ফলাফল নির্ণয় করে, তার মানে কারবারের সারা বছর ব্যবসা করে তার লাভ হলো নাকি ক্ষতি হলো সেটা নির্ণয় করার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি কারবারের আর্থিক অবস্থা, অর্থাৎ ওই কারবারের সম্পদ এবং দায় কী পরিমাণ আছে তা নির্ণয় করার ক্ষেত্রে ভূমিকা রাখে, এক্ষেত্রেও হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং হিসাব বিজ্ঞান প্রত্যেকটি লেনদেন লিখে থাকে এবং বিগত বছরে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে এবং চলতি বছরের কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে তুলনা করে সেই ব্যয় নিয়ন্ত্রণ করা যায়। এবং এই ব্যয় নিয়ন্ত্রণ করার মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে একটি কারবার যখন ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, ওই কারবারে কিন্তু কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করা বা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি। আমাদের আলোচনা থেকে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা মোটামুটি পুনরালোচনা করলাম। তোমরা জানো হিসাব বিজ্ঞানের জনক তিনি, তার নাম হলো লুকা পেসিওলি। তোমাদের প্রথম অধ্যায়েই রয়েছে তিনি লুকা পেসিওলি, এবং তিনি হিসাব বিজ্ঞানের যে মূল বিষয় দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। লুকা পেসিওলি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে তিনি সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনের অ্যাড প্রপোর্শনাল লিটার নামক গ্রন্থে এই পদ্ধতি সম্পর্কে লিখেছিলেন, সেজন্যই তাকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লুকা পেসিওলি কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি আবিষ্কার করেন নাই। ইতালির বেনিস শহরের অধিবাসী তিনি ছিলেন পাদ্রি, ধর্মযাজক এবং গণিত শাস্ত্রবিদ, এবং তিনি তৎকালীন ইতালির বেনিস শহরে বণিক সমাজ কর্তৃক তৈরিকৃত বা আবিষ্কৃত একটি হিসাব রাখার পদ্ধতি ছিল, যে পদ্ধতিটি ছিল দুতরফা দাখিলা পদ্ধতি। সেই পদ্ধতিতে তিনি তার সুম্মা ডি এরিথমেটিকা প্রপোর্শনের অ্যাড প্রপোর্শনাল লিটার নামক গ্রন্থে লিখেছিলেন, এবং তিনি প্রচার করে বিশ্ববাসীকে হিসাব রাখার একটা মৌলিক ধারণা বা বিজ্ঞানসম্মত একটি ধারণা প্রবর্তন করতে বা প্রচার করতে পেরেছিলেন। সেই জন্যই কিন্তু লুকা পেসিওলিকে কিন্তু হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। লুকা পেসিওলি মূলত দুতরফা দাখিলার পদ্ধতির আবিষ্কারক নন, তিনি দুতরফা দাখিলা পদ্ধতির প্রচারক। তার মাধ্যমে সারা বিশ্বের মানুষ হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি জানতে পেরেছে, এবং তার মাধ্যমে সারা বিশ্বে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। সেজন্যই কিন্তু লুকা পেসিওলিকে হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতি কী সেটাও আমরা পরবর্তীতে আলোচনা করব, আমাদের আরেকটি অধ্যায় আছে। সংক্ষেপে যদি বলি, দেখো আমরা কিন্তু বলছিলাম প্রত্যেকটি লেনদেনের মধ্যে কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। যেমন রহিম করিমকে আমরা যদি বলি, রহিম করিমকে 1000 টাকা দিল, তাহলে দেখো এখানে একজন দাতা আছে, একজন গ্রহীতা আছে, একজন দাতা আছে, একজন গ্রহীতা আছে, গ্রহীতা আছে, এখানে গ্রহীতা আছে একজন, তাহলে গ্রহীতাটা কে? গ্রহীতা রহিম করিমকে দিল, তাহলে এখানে করিম কিন্তু গ্রহীতা। কত টাকা গ্রহীতা? 1000 টাকায় গ্রহীতা। দাতা কে? রহিম। রহিম হইল দাতা, রহিম হইল দাতা, রহিম হইল দাতা। এই যে দেখো এই লেনদেনের মধ্যে দুটি পক্ষ আছে, এই জন্য অর্থাৎ প্রত্যেকটা লেনদেনের মধ্যেই দুটি পক্ষ থাকবে, এবং পক্ষ দুইটির মধ্যে কে সুবিধা পাইল, কে সুবিধা দিল সেটা লিখতে হবে। সেই জন্য এই ভাবে লিখতে হবে জন্য সেটাকে কিন্তু দুতরফা দাখিলা পদ্ধতি বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই লেনদেন থেকে যদি তুমি বোঝো, তাহলে
করিমের হিসাব হবে ডেবিট 1000 টাকা এবং রহিমের হিসাব হবে ক্রেডিট 1000 টাকা। টাকার লেখার জায়গা যেহেতু নেই নিচে লিখলাম, এখানেও যেহেতু নেই নিচে লিখলাম। এইভাবে কিন্তু লেনদেনগুলো ডেবিট এবং ক্রেডিট লিখতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পূর্ব পাঠের পুনরালোচনা করেছি। এখন আমাদের মূল আলোচনা, যেটা আমরা লেনদেন নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আমরা লেনদেন নিয়ে একটু কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দিয়ে আয়ত্ত করতে পারবে এবং হিসাব বিজ্ঞানের সংজ্ঞা থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে যে হিসাব বিজ্ঞানের মূল কার্যাবলীগুলো কী কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি লেনদেন এবং তার বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে চাই। লেনদেন আসলে কীভাবে ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হয়, ঘটনা থেকে হয় লেনদেন। ঘটনাকে বিশ্লেষণ করলে দুইটা পাওয়া যায়, একটি হলো আর্থিক ঘটনা, আর্থিক ঘটনা একে বলা হয় লেনদেন, একে বলা হয় লেনদেন। আরেকটিকে বলা হয় অনার্থিক ঘটনা, অনার্থিক ঘটনা। এটা শুধু ঘটনায় লেনদেন নয়, এটা শুধু ঘটনায় লেনদেন নয়। যেমন একজন ব্যক্তি মিস্টার রহিম, মিস্টার রহিম বাসা থেকে স্কুলে আসলো, স্কুলে এসে সে সময়ের মূল্য রচনা শিখল, সময়ের মূল্য রচনা শিখল, রচনা শিখল, রচনা শিখল, শিখল। তাহলে দেখো, সে স্কুলে আসার সময় 10 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আসছে, 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেছে, আবার এদিকে রচনাও শিখছে, একবার সময়ের মূল্য রচনাটা শিখেছে। দেখো এখানে কিন্তু দুইটি ঘটনা, রহিম স্কুলে এসে অর্থাৎ 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসে 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে বাবার বাসায় চলে গেছে, আবার রহিম স্কুলে এসে সময়ের মূল্য রচনাটা শিখেছে। তাহলে দেখো এখানে কিন্তু দুইটি ঘটনা ঘটলো। তো ঘটনা কি একটু তোমাদেরকে বলতে হয়, ঘটনা হলো চলমান বর্তমান অবস্থার কোনোরূপ পরিবর্তনকেই ঘটনা বলে, বর্তমান অবস্থার কোনোরূপ পরিবর্তনকেই ঘটনা বলে। রহিমের কী পরিবর্তন হয়েছে, সে বাসা থেকে স্কুলে এসেছে, তাহলে স্কুলের আসা একটা পরিবর্তন হয়েছে। স্কুলে আসার সময় 10 টাকা দিয়ে রিক্সা দিয়ে আসছে, 10 টাকা রিক্সা দিয়ে চলে গেছে, এখানে কিন্তু একটা ঘটনা, আর এসে সময়ের মূল্য রচনাটা শিখেছে, এটাও কিন্তু একটা ঘটনা। তাহলে এখানে দুইটি ঘটনা আছে, একটা হলো সময়ের মূল্য রচনা শিখেছে, আরেকটি হলো 10 টাকা দিয়ে রিক্সায় আসছে, 10 টাকায় রিক্সায় গেছে, দুইটি ঘটনা। দুইটি এই সময়ের মূল্য রচনা শিখেছে, তার মৌলিক পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে, কিন্তু তার অর্থনৈতিক অবস্থা কোনো পরিবর্তন হয় নাই, সেই জন্য এই বিষয়টি হলো শুধু ঘটনা। কিন্তু দেখো দ্বিতীয়টা দেখো, 10 টাকায় রিক্সা দিয়ে আসছে এবং 10 টাকা রিক্সা দিয়ে গেছে, মোট তার 20 টাকা খরচ হয়েছে, 20 টাকার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, এটাই হবে তার আর্থিক ঘটনা বা লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা লেনদেন সম্পর্কে একটা ধারণা পেয়েছ। লেনদেন হলো কি, ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, যে ঘটনার সাথে অর্থনৈতিক সম্পর্ক থাকে সেই ঘটনাকে বলা হয় আর্থিক ঘটনা বা লেনদেন, আবার যে ঘটনার সাথে কোনো অর্থনৈতিক সম্পর্ক থাকে না সেটাকে শুধুই বলা হয় ঘটনা। আমি যদি এটাকে সাজিয়ে লিখতে চাই লেনদেন কাকে বলে, তাহলে আমরা কীভাবে লিখব সেটা আমরা একটু লক্ষ্য করি। যে আর্থিক ঘটনা দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয় যা টাকার অঙ্কে পরিমাপ করা যায় তাকে লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি ইতিপূর্বে তোমাদের লেনদেন কীভাবে হয় সে সম্পর্কে ধারণা দিয়েছি। দেখো লেনদেন কাকে বলে, আমরা যদি একটি সংজ্ঞা আকারে শিখতে চাই আমরা এভাবে বলতে পারি যে আর্থিক ঘটনার দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় এবং এই পরিবর্তনটা যদি টাকার অঙ্ক দ্বারা পরিমাপ করা যায় তাহলে লেনদেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমি 10,000 টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করলাম। আবার মামা একটি মোবাইল উপহার দিলেন, মোবাইল উপহার দিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এরও আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, এরও আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। এই ঘটনাটা কিন্তু লেনদেন হবে, এটা লেনদেন হবে না। কেননা দেখো, আমি 10,000 টাকা দিয়ে একটি কম্পিউটার কিনেছি, 10,000 টাকার আমার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন, নগদ 10,000 টাকা কমে গেছে, আবার আমি একটি কম্পিউটার পেয়েছি, আমার কত টাকা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু আমি লিখতে পারতেছি। কিন্তু মামা আমাকে একটি মোবাইল উপহার দিলেন, কত টাকার মোবাইলের দাম তার কিন্তু লেখা নেই। সেই জন্য আমি খাতায় কত টাকা লিখবো লিখতে পারবো না। সেই জন্য কিন্তু এই ঘটনাটি লেনদেন নয়। তার মানে এটা হলো লেনদেন, আর এটা লেনদেন নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের লেনদেন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ যে লেনদেনগুলো কীভাবে হয়। বই পড়বা আর একটু ভালো করে বুঝতে পারবে। এই লেনদেনের সংজ্ঞাটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখো লেনদেনের বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। লেনদেনের বৈশিষ্ট্য, 1 নম্বর, আর্থিক অবস্থার পরিবর্তন হবে। টাকার অঙ্কে পরিমাপ যোগ্য হবে। 3 নম্বর, দুটি পক্ষ থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে জেনেছ লেনদেন হতে গেলে অবশ্যই আর্থিক অবস্থা পরিবর্তন হইতে হবে। পরিবর্তনটা দুইভাবে হইতে পারে, যে আমি 10,000 টাকাতে একটি কম্পিউটার কিনলাম, নগদ 10,000 টাকা কমবে এবং একটি কম্পিউটার বাড়বে, এটা একটা লেনদেন। অথবা আমি ব্যাংক থেকে 10,000 টাকা আমি ঋণ নিলাম, এখানে 10,000 টাকা নগদ বাড়বে, এটা একটি লেনদেন। টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, লেনদেন অবশ্যই টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। আমরা কিছুক্ষণ আগে একটি উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, যেমন রহিম করিমকে 100 টাকা প্রদান করলো, তাহলে দেখো এখানে দুটি পক্ষ ছিল, একটি পক্ষ ছিল রহিম আর একটা ছিল করিম। তার মানে একজনের দিয়েছে আর একজনের নিয়েছে, দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকবে। এই লেনদেনের বৈশিষ্ট্য। আমরা আরও একটি লেনদেনের বৈশিষ্ট্য আরো বলতে পারি, লেনদেনে আরো বৈশিষ্ট্য বলতে পারি, হিসাব সমীকরণকে প্রভাবিত করবে। লেনদেন আমি একটু সংক্ষেপে লিখলাম, দৃশ্যমান হইতে পারে বা অদৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। লেনদেন ইতিবৃত্তীয় হবে, লেনদেন স্বয়ংসম্পূর্ণ হবে, সম্পূর্ণ হবে। লেনদেন ডেবিট সমান ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো হিসাব সমীকরণে বলতে এখানে এ সমান এল প্লাস ই, কোনো ঘটনা যদি লেনদেন হয়
হয় সম্পদের পরিবর্তন হবে, না হয় দায়ের পরিবর্তন হবে, না হয় মালিকের পরিবর্তন হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম যে দেখো কোনো কারবারের 1 লক্ষ টাকা আছে সম্পদ, এটাকে বলে 1 লক্ষ টাকা, সম্পদ আছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা সম্পদ আছে, দায় আছে ধরো 20,000 টাকা, মালিকের ই আছে ধরো 80,000 টাকা। তাহলে দেখো এই 80,000, এই 80,000 20,000 যোগ করলে 1 লক্ষ টাকা, সম্পদ আছে 1 লক্ষ টাকা। তো কোনো ঘটনা যদি লেনদেন হয় এই তিনটের যে কোনো একটা বা দুইটা পরিবর্তন হবেই, এটাকে বলা হিসাব সমীকরণের পরিবর্তন। লেনদেন দৃশ্যমান হতে পারে, অদৃশ্যমান হতে পারে। আমি যদি বলতে চাই আমি একটি মোটর সাইকেল কিনলাম 20,000-50,000 টাকা দিয়ে, এটা দেখা যায়, কিন্তু মোটরসাইকেল চালানোর পরে 1 বছর এর ক্ষয় হওয়ার কারণে মূল্য কমে গেল 10,000 টাকা। তো 50,000 টাকা যদি 10,000 টাকা কমে গেল 40,000 টাকা, এটা কিন্তু দেখা যায় না। এই 10,000 টাকা বলা হয় অবচয় বা অদৃশ্যমান লেনদেন। লেনদেন অবশ্যই ইতিবৃত্তীয় হইতে হবে, ইতিবৃত্তীয় বলতে সংগঠিত হইতে হবে। আমি একটি মোটরসাইকেল কিনতে চেয়েছি, এটা লেনদেন নয়। আমি একটা মোটরসাইকেল কিনেছি, এই যে কিনেছি ইতিবৃত্তীয় পারফেক্ট টেন্স, এটা হবে লেনদেন। লেনদেন স্বয়ং সম্পূর্ণ হবে, একটি লেনদেনের সাথে আরেকটি লেনদেন আলাদা সম্পর্ক থাকতে পারে, লেনদেনগুলো স্বয়ং সম্পূর্ণ হবে। লেনদেনের মধ্যে দুইটি পক্ষ থাকবে, একটি পক্ষ ডেবিট আরেকটি পক্ষ ক্রেডিট, ডেবিট যোগ করলে যা হবে ক্রেডিট যোগ করলে তাই হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে উদাহরণ দিয়েছিলাম, রহিম করিমকে 100 টাকা প্রদান করলো, দেখো এখানে ডেবিটও 100 টাকা, ক্রেডিটও 100 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের ক্লাস আজকে সমাপ্তি টানতে চাচ্ছি। আমি আশা করি তোমরা লেনদেন অধ্যায়টি আরও পাঠ্যপুস্তকের বই থেকে সাহায্য নিয়ে পড়বে, লেনদেন কাকে বলে, লেনদেনের বৈশিষ্ট্যগুলো পড়বে, আজকে আমাদের আলোচনা এবং তোমাদের বইয়ের সাহায্য নিয়ে লেনদেন সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পাবে, এবং পরবর্তী ক্লাসে লেনদেন নিয়ে আমি অবশিষ্ট অংশটুকু আলোচনা করব। এ যাবৎ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আবার দেখা হবে। তোমাদের সকলকে শুভ কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আজকের ক্লাসে দিতে টানছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।